আসসালামু আলাইকুম। ত্রিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। বরাবরণেই আজকেও আমি ত্রিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে একটি ক্লাস নিয়ে আসছি। আমার আজকের উপস্থাপনের বিষয় হচ্ছে শব্দ প্রকরণ, বাংলা দ্বিতীয় পত্রের নবম দশম শ্রেণীর জন্যে। আমার এই লাইভ ক্লাস যারা দেখছেন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আমাকে আজকের এই লাইভ ক্লাসের সুযোগ যিনি করে দিয়েছেন, আমার অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ইকবাল বাহার স্যারকে আরও অভিনন্দন জ্ঞাপন করছি। ত্রিশাল অনলাইন স্কুল যারা অত্যন্ত সুদক্ষতার সহিত পরিচালনা করে আসছেন, জনাব জিল্লুর রহমান স্যার ও শাহনাজ ম্যাডামকে। তো বন্ধুরা, চলো আজকের আমার মূল ক্লাসে ফিরে যাই। আমার আজকের উপস্থাপনের বিষয় হচ্ছে শব্দ প্রকরণ। বিগত ক্লাসগুলোতে আমি বাংলা দ্বিতীয় পত্রের যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, যে প্রত্যেক ভাষার যে মৌলিক চারটি বিষয় রয়েছে, সেটি ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো নিয়ে নিচ্ছি। যদি কেউ ক্লাস আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে দেখে নিবে। তো আমার আজকের উপস্থাপনের বিষয় হচ্ছে শব্দ প্রকরণ। প্রথমে জেনে নিতে হবে শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে ধ্বনি সমষ্টি। শব্দ যে ধ্বনি অর্থবহতা আছে, প্রত্যেকটা ধ্বনির মিলনই হচ্ছে একটি শব্দ, সেটির অর্থবহতা থাকতে হবে। তাহলে এক কথায় যদি আমরা এটি বলে থাকি যে শব্দ কাকে বলে, শব্দ হচ্ছে অর্থবোধক ধ্বনির সমষ্টিকেই শব্দ বলে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, অর্থবোধক ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। অর্থবোধক ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। যেমন কলম, এখানে ধ্বনি রয়েছে তিনটি, অক্ষর রয়েছে দুটি, এটি একটি অর্থবহতা বহন করছে, অতএব এটি একটি শব্দ। অর্থবোধক ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। শব্দ সাধারণত, এই প্রশ্নটি অত্যন্ত জটিল হয়ে থাকে এবং বিভিন্নভাবে এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, ফলে শিক্ষার্থী ভুল উত্তরগুলো দিয়ে থাকে। আমি এই ক্লাসের মাধ্যমে আজকে তোমাদের এটি সমাধান করে দেব। শব্দ প্রধানত তিন প্রকার। যদি প্রশ্ন আসে শব্দ কত প্রকার, তখন লিখবে শব্দ তিন প্রকার। এক, এটি হচ্ছে অর্থগত উৎসগত, আরেকটি হচ্ছে অর্থগত উৎসগত, আরেকটি হচ্ছে তিন নাম্বার গ ও আ। এই তোমার মনে রাখার সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হচ্ছে এটি 235, গাও গাও, গ অ রসু, উৎসগত, আরেকটি হচ্ছে অর্থগত। এই তিনটি ভাবে আমরা শব্দকে ভাগ করে থাকি, অর্থগত, গঠনগত, উৎসগত এবং অর্থমূলকভাবে। এই তিনটি পর্যায়ে আমরা এই শব্দকে প্রধানত ভাগ করে থাকি।
এটি ভাগটি মনে রাখার জন্য, মনে রাখার সুবিধার্থে এক নম্বর গঠন অনুসারে শব্দ দুই প্রকার যদি আসে যে গঠন অনুসারে শব্দ কত প্রকার, তখন লিখবে গঠন অনুসারে শব্দ দুই প্রকার। দুই নাম্বার যদি প্রশ্নটি এমন হয় যে উৎস অনুযায়ী শব্দ কত প্রকার, আরেকটি হচ্ছে অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার, তাহলে আমরা যদি এমন লিখে থাকি অর্থ অনুসারে শব্দ তিন প্রকার, তিন নাম্বার উৎস অনুসারে শব্দ পাঁচ প্রকার, এটি হচ্ছে 235 গ অ উ, এটি সংক্ষেপে গ ও সরি গ উ এবং এটি হচ্ছে একটি কোড। এই কোডের মাধ্যমে এটি তোমরা মনে রাখতে পারো গ উ 235, এটির মাধ্যমে তোমরা এটি মনে রাখবে। গঠন অনুসারে শব্দ দুই প্রকার, অর্থ অনুসারে শব্দ তিন প্রকার, উৎস অনুসারে শব্দ পাঁচ প্রকার। শিক্ষার্থী বন্ধুরা, শব্দের এই ঝামেলা এমসিকিউ প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে। শব্দ কত প্রকার, যদি শুধু শব্দ থাকে শব্দ কত প্রকার, তিন প্রকার, যদি অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার, দুই প্রকার, উৎস অনুযায়ী শব্দ কত প্রকার, পাঁচ প্রকার। আমি প্রত্যেকটি এর ব্যাখ্যা দেখিয়ে দিচ্ছি। প্রথম গঠন অনুসারে শব্দ, গঠন অনুসারে শব্দ দুই প্রকার, এক মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ। মৌলিক শব্দ এবং সাধিত শব্দ, মৌলিক শব্দ কাকে বলে? মৌলিক শব্দের আরেকটি নাম রয়েছে যে শব্দগুলোকে আর কোনো ক্ষুদ্রতম অংশে বিভাজিত করা যায় না, সেটি হচ্ছে মৌলিক শব্দ। আর যে শব্দগুলোকে ভাঙা যায়, ভাঙলে এর একটি অংশের অর্থ বের হয়, যেমন গোলাপ, এটি একটি মৌলিক শব্দ, একে ভাঙা যাবে না, গোলাপ এর আলাদা আলাদা অর্থ প্রকাশ পাবে না। নাক, গলা বা কান, এরকম যে শব্দগুলোকে আর কোনো ক্ষুদ্রতম অংশে বিভাজন করা যাবে না, সেইগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ হচ্ছে যেমন চলন্ত, এটি যদি ভাঙা হয় তাহলে চল যোগ অন্ত, চলন্ত, তাহলে চল এটির আলাদা একটি অর্থ প্রকাশ পাচ্ছে, তাহলে এটি হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ, সাধিত শব্দ, যে শব্দকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যাবে না, সেটি হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দকে একটা হচ্ছে, মৌলিক শব্দের আরেকটি নাম হচ্ছে প্রকৃতি, নাম প্রকৃতি, আরেকটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। দেখো মৌলিক শব্দে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে নাম প্রকৃতি, আরেকটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। শিক্ষার্থী বন্ধুরা, এই নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি কাকে বলে?
নাম প্রকৃতি, যে শব্দের মাধ্যমে নাম বোঝায়। আর ক্রিয়া প্রকৃতি হচ্ছে যে শব্দের মাধ্যমে কাজ বোঝাচ্ছে, সেটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি, এই নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি শেষে, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির শেষে যদি কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত করা হয় তাহলে এই দুইটি মিলে হয়ে যাবে প্রত্যয়। শিক্ষার্থী বন্ধুরা, শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির শেষে যে শব্দাংশ যুক্ত করা হয় সেটিকে আমরা প্রত্যয় হিসেবে চিহ্নিত করে থাকি। তাহলে প্রত্যয় কাকে বলে? নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির শেষে যে শব্দাংশ যুক্ত করা হয় সেটিকে আমরা প্রত্যয় হিসেবে বলে থাকি। প্রত্যয়কে আমরা আবার দুটি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে তদ্ধৃত প্রত্যয়, আরেকটি হচ্ছে কৃত প্রত্যয়। এটিও সহজ যে যদি শব্দটি দ্বারা নাম বোঝায়, যে প্রত্যয় গঠিত শব্দটি দ্বারা যদি নাম বোঝায় তাহলে সে হবে তদ্ধৃত প্রত্যয়, আর যদি কাজ বোঝায় তাহলে সেটি হবে কৃত প্রত্যয়। নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির শেষে যে শব্দাংশ যুক্ত করা হয় তাকে বলা হয় প্রত্যয়। এই প্রত্যয় দুই প্রকার, তদ্ধৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। তদ্ধৃত প্রত্যয় কাকে বলে? যে প্রত্যয় নাম প্রকাশিত হবে, যে প্রত্যয়জাত শব্দটি দ্বারা যদি যে কোনো নাম বোঝানো হয় তাহলে হবে তদ্ধৃত প্রত্যয়, আর যদি কাজ বোঝানো হয় তাহলে হবে কৃত প্রত্যয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শব্দের মৌলিক শব্দ এবং সাধিত শব্দের যে বিস্তারিত আলোচনা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা অর্থ অনুসারে শব্দের যে বিশ্লেষণ সেটি করার চেষ্টা করব। অর্থ অনুসারে শব্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমি আগে বলেছিলাম 235 গঠন অনুসারে, অর্থ অনুসারে এবং উৎস অনুসারে। অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর যৌগিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যুগ রূঢ় শব্দ। অর্থ অনুসারে শব্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যুগ রূঢ় শব্দ। এখন আমরা যৌগিক শব্দ কাকে বলে সেটি জানব। প্রত্যেক ভাষার প্রাণ হচ্ছে শব্দ। এই শব্দ সম্পর্কে যদি আমরা বিস্তারিত না জেনে থাকি তাহলে ভাষার যে গাঁথনি সেটি দুর্বল হয়ে যাবে। অতএব প্রত্যেক ভাষার শব্দের উৎস, অর্থ এবং গঠন সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। যৌগিক শব্দ, যে শব্দ মূল, যে শব্দের মূলটা তার অর্থের দিকে দাবিত হয়ে থাকে, মূল অর্থের দিকে দাবিত হয়ে থাকে, সেটি হচ্ছে মৌলিক শব্দ। যেমন গই গায়ক, গই যুগ অক সমান সমান গায়ক। এই গই শব্দটার অর্থ হচ্ছে গান গাওয়া। তাহলে গই যুগ অক, এইখানে গইয়ের মূল শব্দটি হচ্ছে গই, গায়ক শব্দটা গইয়ের অনুগামী হয়েছে, এখান থেকে
উৎপত্তি হয়েছে এবং এর সাথে একটি সামঞ্জস্য রয়েছে। যেমন বাবু আনা, বাবু জু আনা সমান সমান বাবু আনা। এই বাবু শব্দটা হচ্ছে মূল শব্দ, এই মূল শব্দের সৃষ্ট শব্দটি এই শব্দের অনুগামী হয়েছে, অতএব এটি হচ্ছে একটি যৌগিক শব্দ। যে শব্দটি হবে সেই শব্দটি মূল শব্দের অনুগামী হলেই সেটি হবে যৌগিক শব্দ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ যৌগিক শব্দ কাকে বলে। দ্বিতীয়টি হচ্ছে রূঢ় শব্দ। রূঢ় শব্দ এটি মূল যৌগিক শব্দের বিপরীত, মূল শব্দের অনুগামী হবে না। যেমন একটি শব্দ লিখছি প্রবীণ, এটি অর্থ হচ্ছে যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন। প্রবীণ শব্দের অর্থ হচ্ছে যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন, কিন্তু আমরা এই শব্দটির ব্যবহার কোনো বয়স্ক ব্যক্তির এইভাবে করে থাকি। যেমন হস্তি, হস্তি হস্ত যুগ ইন, হস্ত যুগ ইন, এখানে হস্ত শব্দটির অর্থ হচ্ছে হাত। তাহলে এর সাথে কোনো মিল বা সামঞ্জস্য আমরা খুঁজে পাচ্ছি না বিদায়, এই শব্দটি মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন একটি অর্থ বহতা বা প্রধান প্রকাশ পাচ্ছে। বিদায় শব্দটি হচ্ছে রূঢ় শব্দ, অর্থাৎ মূল শব্দটা বা শব্দের প্রকৃতিটা যে অর্থে ছিল সেটা না প্রকাশ পেয়ে ভিন্ন একটা অর্থ প্রকাশ পায়, সেটি হচ্ছে রূঢ় শব্দ। তৃতীয়টি হচ্ছে যুগ রূঢ় শব্দ, রূঢ় শব্দ। এই যুগরূঢ় শব্দটা একই শব্দে ভিন্ন অর্থ প্রকাশ পাবে। যেমন পঙ্কজ, পঙ্কজ অর্থাৎ কাদার মধ্যে যে সকল জন্মগ্রহণ করে সেগুলি হচ্ছে পঙ্কজ। কাদার মধ্যে তো অনেক কিছু জন্মগ্রহণ করে, কিন্তু এখানে পঙ্কজ বলতে শুধু একটি শব্দকেই মিন করে, সেটি হচ্ছে পদ্ম। তাহলে শব্দের যে শব্দের ব্যবহারিকগত দিক ভিন্ন থাকবে, শুধু একটি প্রকাশ পাবে, সেটি হচ্ছে যুগরূঢ় শব্দ। যেমন জলধি, এখানে শব্দটা যদি আমরা ভেঙে প্রকাশ করি, যেখানে জলের আদান, যে পুকুর সাগর নদী সব কিছুই, কিন্তু এখানে একটি অর্থ প্রকাশ পাচ্ছে, সেটি হচ্ছে সাগর। সাগরকে আমরা জলধি বলে থাকি, এ কিন্তু যেখানে জল থাকে সবগুলোকে আমরা জলধি বলতে পারি, কিন্তু এই শব্দটা নির্দিষ্ট একটা শব্দকে প্রকাশ পাবে। যদি নির্দিষ্ট প্রকাশ পায় তাহলে সেটি হবে যুগরূঢ় শব্দ। পঙ্কজ, জলধি, এরকম শব্দগুলো হচ্ছে যুগরূঢ় শব্দ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যুগরূঢ় শব্দ কাকে বলে। তৃতীয়ত, উৎস অনুসারে শব্দ, এই উৎস অনুসারে শব্দকে আমরা পাঁচ ভাগে ভাগ করে থাকি। এক, তৎ সম শব্দ, তৎসম শব্দ, তৎ ভব শব্দ, অর্ধ তৎ সম শব্দ, দেশি শব্দ, আরেকটি হচ্ছে বিদেশি শব্দ। উৎস অনুসারে যদি প্রশ্নটি এমন হয় যে উৎস অনুসারে শব্দ কত প্রকার, তাহলে উৎস অনুসারে শব্দ হবে পাঁচ প্রকার।
তৎসম তদ্ভব অর্ধতৎসম দেশি বিদেশি। এখন বাংলা ভাষায় এই অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি এই শব্দগুলো আমরা কিভাবে চিনতে পারি, এটির একটি সহজ নিয়ম রয়েছে, আমি যে নিয়মটি তোমাদের লিখে দিচ্ছি বোর্ডে খেয়াল করবে। প্রথম শব্দটা হচ্ছে তৎসম শব্দ। শব্দটাকে যদি ভাঙা হয় তৎ হচ্ছে তার, সম হচ্ছে সমান, তৎসম হচ্ছে তার সমান। এখানে তার হচ্ছে সংস্কৃত, তাহলে কার সমান? সংস্কৃতের সমান। যে শব্দগুলো বাংলা ভাষায় সোজা সুজি এসে প্রবেশ করেছে, সংস্কৃত হতে সোজা সুজি বাংলায় যে শব্দগুলো এসে প্রবেশ করেছে সেই শব্দগুলি হচ্ছে তৎসম শব্দ। এই তৎসম শব্দ আমরা কিভাবে চিনব? বাংলা ভাষায় 42 থেকে 44% শব্দ তৎসম শব্দ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি দেখবে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে এই প্রশ্নটা আসতে পারে। এখন আমরা এই তৎসম শব্দ কিভাবে চিনব? এক, তৎসম শব্দ চেনার উপায়, ঋকার যুক্ত সকল শব্দ, ঋকার যুক্ত সকল শব্দ তৎসম শব্দ। যে কোনো শব্দে যদি ঋকার থাকে তাহলে বিনা দ্বিধায় সেটা হবে তৎসম শব্দ। মধ্যাহ্নস এবং মধ্যাহ্ন, যে শব্দে মধ্যাহ্নস এবং মধ্যাহ্ন থাকবে সেটি হয়ে যাবে তৎসম শব্দ। তাহলে আমরা কি পাচ্ছি? শব্দের আদি রূপ, শব্দের আদি রূপটা সবসময় তিন নাম্বার, শব্দের আদি রূপ, শব্দের আদি রূপ সবসময় তৎসম শব্দ হবে। এক নাম্বার পেয়েছি ঋকার যুক্ত, দুই নাম্বার মধ্যাহ্নস মধ্যাহ্ন থাকলে তৎসম শব্দ হয়ে যাবে, তিন নাম্বার হচ্ছে শব্দের আদি রূপ হবে সবসময় তৎসম শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। রেফ যুক্ত চার নাম্বার, যে কোনো শব্দে রেফ, এই রেফ যদি যে কোনো শব্দে থাকে তাহলে সেই শব্দটাও হবে তৎসম শব্দ। এই চারটি নিয়ম যদি তোমরা মনে থাকে তাহলে এই 42 থেকে 44% শব্দ তোমরা তৎসম শব্দ বের করতে পারবে। তাহলে শব্দ বের করা তোমাদের কখনো কোনো কষ্ট হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো তৎভব দুই নাম্বার, তৎভব শব্দ, তৎভব শব্দটা হচ্ছে তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, তদ্ভব হচ্ছে তা হতে উৎপন্ন। এই তদ্ভব শব্দ কোথা হতে উৎপন্ন? সংস্কৃত, পালি এবং বাংলা। প্রথমে হচ্ছে সংস্কৃত, পালি, তারপরে হচ্ছে বাংলা। এই তদ্ভব শব্দের ব্যবহার আমাদের বাংলা ভাষায় এখন নেই। যেমন বংশী, বার্ষিক, সংস্কৃত শব্দটা ছিল বংশী, বংশী বাংলায় এসে হয়েছে বার্ষিক। যেমন ছিল মত, মৎস্য, পালিতে হয়েছে মৎস্য, বাংলায় হয়েছে মাছ। এই মৎস্য শব্দটা এখন আমরা ব্যবহার
করি না। এজন্য তদ্ভব শব্দের ব্যবহার আমাদের বাংলা ভাষায় এখন আর নেই। মৎস্য, মৎস্য, মাছ। যদি আরেকটি শব্দ বলি, কর্মকার, এটি হলে চর্ম আর পরিবর্তিত হয়েছে কামার। চর্ম, চর্ম আর পরিবর্তিত হয়েছে কামার। তাহলে পালি ভাষায় যে চর্ম আর শব্দটি আমরা এখন আর ব্যবহার নেই, বাংলা ভাষায় এই শব্দগুলো তদ্ভব শব্দের ব্যবহার নেই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। অর্ধ তৎসম শব্দ, তিন নাম্বার, অর্ধ তৎসম শব্দ, এই শব্দটির মধ্যেই বোঝা যাচ্ছে অর্ধ মানে অর্ধেক, আর তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত। অর্ধেক সংস্কৃত থেকে সোজা বাংলায় যে শব্দগুলো এসেছে সেগুলোই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন যদি একটি শব্দ আমরা কৃষ্ণ, এটি দেখা যাচ্ছে কেষ্ট, অর্ধ তৎসম শব্দে বাংলা ভাষায় এখন আর ব্যবহার নেই, কৃষ্ণ হয়ে যাচ্ছে কেষ্ট। শব্দের আদিরূপটা হচ্ছে কৃষ্ণ, এটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ, অর্ধেক তৎসম সংস্কৃত শব্দ, আর পরবর্তীতে যে শব্দটা উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অর্ধ তৎসম শব্দ বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে চার নাম্বার, দেশি শব্দ। বাংলা ভাষায় দেশি শব্দের সংখ্যা খুব কম। অনার্য, কুল, মন্ডা, এই জাতি গোষ্ঠী যে শব্দগুলো বাংলা ভাষায় নিয়ে এসেছে সেগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ। দেশি শব্দের সংখ্যা বাংলা ভাষায় খুব কম। যেমন চুপড়, ঢেকি, চোঙা, এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। চার নাম্বার, পাঁচ নাম্বার, বিদেশি শব্দ। বাংলা ভাষায় একটি সংকর ভাষা বা জগাখিচুড়ির ভাষা নামে অভিহিত করা হয়ে থাকে। এই বিদেশি ভাষার মধ্যে রয়েছে ইংরেজি, ফার্সি, উর্দু, আরবি, এদেশ বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী শাসন করেছে, বিভিন্ন ঔপনিবেশিক স্থাপন করেছে, আসার ফলে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব কিছু ভাষা এদেশে নিয়ে চলে আসছে। যেমন ইংরেজরা এদেশে 200 বছর শাসন করেছে, ফলে বাংলা ভাষায় ইংরেজি শব্দের যে ভাষাগুলো মনে হচ্ছে আমাদের একেবারে বাংলা ভাষার মতো, এই শব্দগুলো এখন আমাদের নিজস্ব ভাষায় বা নিজস্ব শব্দে পরিণত হয়েছে। যেমন আমরা এখন যে বিদ্যালয়টিতে ক্লাস নিচ্ছি, এটি প্রত্যেকে স্কুল বলে থাকি, স্কুল শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে বিদ্যালয়, আমরা এখন প্রত্যেকে স্কুল বলে থাকি। এরকম হসপিটাল, অনেক শব্দ, চেয়ার, টেবিল, ফ্যান ইত্যাদি শব্দগুলো ইংরেজি শব্দ, ফার্সি, জার্মানি, অন্যান্য শব্দ এসে আমাদের বাংলা ভাষাকে ঋদ্ধ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সময় স্বল্পতার জন্যে আমাদের আসলে পরিপূর্ণ ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে না। তো আমার আজকের প্রথম যে ক্লাসটি ছিল, শব্দ কাকে বলে, শব্দ হচ্ছে ধ্বনির সমষ্টি যার একটি অর্থবহতা থাকবে, অর্থাৎ ধ্বনির উচ্চারিত অর্থবোধক ধ্বনির সমষ্টিটি হচ্ছে শব্দ। শব্দ কয় প্রকার আমরা তিনটি ভাগে প্রথমে ভাগ করেছি, গঠনগত, অর্থগত এবং উৎসগত। এটিকে মনে রাখার জন্য একটি থিওরি আমি দিয়েছি 235। প্রথমটি হচ্ছে গঠনগত, দুই প্রকার গঠনগত, উৎসগত হচ্ছে পাঁচ প্রকার, আরেকটি হচ্ছে গঠনগত, অর্থগত এবং উৎসগত। তাহলে অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে, উৎস অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এটির আলোচনা, বিস্তারিত আলোচনা হয়েছে, ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং প্রত্যেকেই ব্যাকরণ বইটি হাতে নিয়ে এবং অন্যান্য ব্যাকরণ বইয়ের সহযোগিতা নিয়ে এই
ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমাদের বিশেষ উপকার হবে। এই আমরা যে অপ্রত্যাশিত বৈশ্বিক করোনাময় পরিস্থিতির মধ্যে যে ক্লাসগুলো কষ্ট করে নিচ্ছি তোমাদের দেখাতে আমাদের সার্থকতা, দেখে যদি অল্প একটু উপকৃত হও তাহলে আমরা সার্থক হব, কৃতার্থ হব। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের এই লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।